আমাদের শাবান চাঁদের পরে যেই বাজেটটা আসতেছে এটা হলো উম্মতের বাজেট, বলুন সেই মাসটার নাম কি? রমজান। হাদিস শরীফে রাসূল বলেছেন আসাউমুলি ওয়ানা আজিজিবি, হাদিসে কুদসি নবীজি প্রকাশ করেছেন, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এটার পুরস্কার আমি দিব, রোজা আল্লাহ বলতেছেন আমার জন্য এটার পুরস্কার আমি দিব। কি পুরস্কার? রমজানের চাঁদ আসতেছে সামনে, উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক ঘোষণা দেয় ও ফেরেশতারা জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা বলেন প্রভু গো কি ব্যাপার, খবর রাখো না মাহে রমজান আমার বন্ধুর উম্মতের মাস, বরকতের মাস মাহে রমজান, আল্লাহ এই চাঁদে এত অনুষ্ঠান এত আনুষ্ঠানিকতা, তাহলে কি বেশি বেশি নেকি করবে আপনার বন্ধুর উম্মতেরা, আমরা কি বেশি বেশি লিখবো? আল্লাহ বলেন ফেরেশতারা এগারো মাস তোমরা লেখছো, এই মাস তোমরা অফ থাকো, তোমরা চুপ থাকো, তোমরা ছুটি, এই মাসে তোমাদের লেখতে হবে না। আল্লাহ এই মাসের নেকি কে লিখবে? আল্লাহ বলেন এই মাস আমার জন্য এই মাসের নেকি তোমাদের লেখতে হবে না, এই মাসে আমার বান্দার নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখবো। জোরে কোন সুবহান, সেই মাসটার নাম মাহে রমজান, বলুন সেই মাসটার নাম কি? এই রমজানের রোজা যারা রাখবেন আপনাদের শেষ পুরস্কার হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আজকে আমি আল্লাহর মেহমানদারি হবে। সুবহানাল্লাহ, বলুন দুনিয়াতে তো মানুষের মেহমানদারি, আজকে আপনারা যেই মাহফিলে আসছেন যে ভাইয়ের বাবার এসালে সব মাহফিলে আসছেন, কিছু ক্ষয় খরচ হয়েছে দেখেছি, সিন্নির তবারুকের ব্যবস্থা হয়েছে, বাবারে এটাও দরকার, এটাও সুন্নাতের রাসূল, এর মধ্যে কত বরকত, বাবার জন্য মায়ের জন্য দাদা দাদির জন্য কিছু খরচ করবেন, এক আল্লাহর ওলির জীবনী। বলুন কার জীবনী? আল্লাহর ওলিদের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আল্লাহর ওলির জীবনী দেখা যায়, একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশে দিয়ে রাস্তা ছিল, হাইটা যাইতেছে, দেখে একটা কবরের মধ্যে ভীষণ আজাব হচ্ছে, আল্লাহর ওলি অন্তরের চক্ষে এই আজাব দেখে আফসোস করতেছেন, লোকটার কবরে এত আজাব, লোকটার কি দুনিয়ায় কেউ নাই তার বিপদে কিছু উপকার করবে, তার জন্য সব রেশানি করবে, এসানি সব করবে, কিছু ক্ষয় খরচ করবে, তোমার কি কেউ নাই বাবা? রুহের সাথে কথা বলতেছেন আল্লাহর ওলি। অবশেষে ওই রুহ বলতেছেন হুজুর আমার কেউ নাই, গরিব মানুষ, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা রেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, আর বাকিরা সব আগেই মারা গেছে, মেয়ে একটা বাচ্চা ছিল, তাই নাকি? কোন বাড়িতে? ঠিকানা বললে ওই বাড়িতে জিজ্ঞেস করেন, এরকম লোক মারা গেছে তার বাচ্চা মেয়েটা আছে, মেয়েটা কোথায়? হুজুর এটা তো ওই বাড়িতে কাজ করে, গরিবের মেয়ে, পুকুরে গোসল করতে গেছে, যায় দেখে ঠিকই গোসলখানায় গোসল করে, ডাকতেছে মা তোমার বাবা মারা গেছে, হ বাবা আমার বাবা তো মারা গেছে, আল্লাহর ওলি ডাকতেছে তোমার আব্বার কবরে তো ভীষণ আজাব হইতেছে, তুমি কিছু ক্ষয় খরচ করো, সব রেশানি করো, এসালে সব করো। মেয়েটা বলতেছে হুজুর আমি খরচ করব কোত থেকে, আমার তো পাঁচটা পয়সাও নাই, বাবার জন্য আমি কি করব হুজুর, আমার কিছুই নাই, বাবারে তোর বাবার কবরে তো ভীষণ আজাব হইতেছে। মেয়েটা ডাকে হুজুর আপনি আল্লাহর ওলি মনে হয়, এদিকে আসেন, পুকুরের কিনারে আসেন, আসছে, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি আল্লাহর ওলি, আপনার পায়ে ধুলিবালি দেখা যায়, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের ধুলি সরাইয়া দেই, আপনি দোয়া কইরেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব সরাইয়া দেয়। আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে ওই আওলাদ বাচ্চা মেয়েটা বাবার কবরের আজাব সরানোর জন্য। এসালে সব, ও বাবারা ভাইয়েরা কেন করবেন না, কেন বাবার জন্য মায়ের জন্য ক্ষয় খরচ করবেন না? এই সিস্টেম দিয়েছেন আমার আল্লাহ, দিয়েছেন আমার রাসূল, পুকুরের পানি কিছুই নাই বিদায়, পুকুরের পানি খরচ করে আল্লাহর ওলির পায়ের ধুলিগুলো সরিয়ে দিলেন। এবার সরিয়ে দিয়ে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ গো আমার কিছুই নাই, আমি বাবার জন্য কি করব, পুকুরের পানি খরচ করে দিলাম, তোমার ওলির পায়ের ধুলি বালি সরাইয়া দিলাম, আমার বাবার কবরের আজাব তুমি আল্লাহ সরাইয়া দাও। এই বলে দোয়া করে দিলেন, আল্লাহর ওলি ফিরে আবার যাচ্ছেন কবরের পাশে দিয়ে, যাইয়া দেখি তার বাবা জান্নাতের ফুলের বিছানায় বসে আছে। জিজ্ঞেস করলেন বাবা তুমি এত কঠিন আজাবে ছিলে, এখন তুমি জান্নাতি ফুলের বিছানায় বসে আছো? ওই মুর্দার বলতেছেন হুজুর আমার মেয়েটা পুকুরের পানি দিয়ে, পুকুরের পানি
কিছুই নাই আমার মেয়ে বাবার মহব্বতে আল্লাহর ওলি আপনার পায়ের ধুলি সরাইয়া দিলে আমার আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া দিয়েছে বাবারা মরতে হবে সকলকেই ঘোষণা হয়ে গেছে অরেঞ্জ হয়ে গেছে কোরআন শরীফে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে কিন্তু মৃত্যুর পরে যেই জায়গাটা যাবেন সেই জায়গাটার নাম হলো কবর কবরবাসীদের জন্য মাফ নবীর ওয়ারিস আলে মোলামাগণ আর আমাদের জন্য মাফ শবে বরাত এই শবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিল মাসটা এখনো বিদায় নেয় নাই কিন্তু শবে বরাতের মাপ পাওয়ার পরে আমাদের জন্য মাহে রমজানের বাজেট কত কোন একজন রোজাদার সারাদিন রোজা রেখে যখন ইফতার খাইতে বসে আমার আল্লাহ জিগায় ও ফেরেশতারা সারাদিন খাইলো না ইফতারের টাইম এখনো দুই মিনিট বাকি এখনো তো তারা খায় না ব্যাপারটা কি আল্লাহ কয় ব্যাপার কি ফেরেশতারা কয় প্রভু গো তারা অনুসন ধর্মঘট করেছে অনুসন ধর্ম দেখছেন না আমাদের বাংলাদেশে অনুসন ধর্মঘট করে এই কোন দল বা কোন শিক্ষক বা কোন কর্মচারীরা সরকারের কাছে দাবি জানাইলে দাবি না মানলে দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া অনুসন ধর্মঘট করে করে না শুইয়া তাহে দাবি না মানলে খাইতাম না দাবি না মানলে আসলে কিছু খায় দেখছি ফাঁকে ফাঁকে দাহে ও বাদামওয়ালা বাদাম বাদাম এদিকে দেখছেন মুখে কইছে খাইতাম না দাবি না মানলে আবার বাদাম খায় এই জন্য কইলাম হেরার দাবি আর মানে না মাঝে মাঝে ভানি খায় কয়েক ঘন্টা থাকলেই নেতা নেত্রীরা আইসা কয় আচ্ছা ভানি খান অনুসন বাঙ্গাইলাম আপনাদের দাবি দেওয়ার সম্পর্কে চিন্তা করা হবে এই পর্যন্তই শেষ কি চিন্তা কিন্তু রমজানের রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতার সামনে অনুসন ধর্মঘট করেছেন সারাদিন কিচ্ছু খাই নাই নাকি রোজা রেখে খাইছেন খাইছেন রোজা রেখে বাবারে রোজা রাখুন এই রোজা যে উম্মতের জন্য কত সুন্দর বাজে তাই বলতেছিলাম এই ইফতার নিয়ে বসছেন দুই মিনিট বাকি খান না আফেরেস তারা জিগায় আল্লাহ এখন হারা খায় না ব্যাপার কি আল্লাহ কই জিগাস না ফেরেশতারা কই আল্লাহ তারা অনুসন ধর্মঘট করেছে দুনিয়ার অনুসন ধর্মঘট ভন্ডাভন্ডি বাদাম খায় পানি খায় রমজানের রোজাদার এমন এক অনুসন করেছে পানিও খায় না ইফতারির টাইম না হওয়া পর্যন্ত আল্লাহ বলেন ফেরেশতারা এই অনুসনকারীদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিচ্ছি তারা আজানের আগ পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত কিছুই খাবে না তোমরা সাক্ষী থাকো আমি কথা দিলাম যেই দাবিতে তারা রোজা রাখছে আমি আল্লাহ এই দাবি পুরা করে নিলাম এবং পানির আগে মুখে দেওয়ার আগে আগে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আল্লাহ বলেন রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা হলো ইফতারির সময় আমি আল্লাহর রহমত আমি আল্লাহর সন্তুষ্টি আরেকটা হলো জান্নাতের মধ্যে রোজাদারের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ জোরে জোরে কর সুবহানাল্লাহ হাশরের দিন যেদিন কায়েম হবে ও রোজাদারেরা একটা রোজাও ছাড়বেন না রোজাদারের সাথে আল্লাহর দিদার সাক্ষাৎ কত সুন্দর ব্যবস্থা দেখেন হাশরের দিন আল্লাহ পাক প্রথমত ঘোষণা দিবেন ও ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন দিয়ে সাজাও লাইটিং ফাইটিং 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 সব লাগাও ফেরেশতারা বলবেন ব্যাপার কি আল্লাহ বলবেন আমার কিছু মেহমান আছে আমার মেহমানদারি করা হবে আল্লাহর মেহমান হবেন কে হাশরের ময়দানে ফেরেশতারা প্রশ্ন করলে আল্লাহ বলবেন যারা সারাদিন না খায়া রমজানে রোজা রাখছিল খায় নাই আমি আল্লাহকে ভয় করে তারা আজকে আমি আল্লাহর মেহমান দুনিয়াতে তারা না খায়া রোজা রাখছে আজকে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো আল্লাহ বলবেন ফেরেশতারা সমস্ত হাশরের মাঠ তোমরা ঘুরতে থাকো যেখানে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে মনে করবে এখানে আমার রোজাদার ঘুমিয়েছে আল্লাহর মেহমান বলে ডাক দিলেই তারা উঠবে ফেরেশতারা ডাকতে থাকবে আল্লাহর মেহমান উঠেন উঠাইয়া ডাক্কান শুরু করবেন আরে আমরা কই নিবেন আমরা ভয় পাইতেছি হাশরের বিচার আরে বিচার টিচার পরে চলেন শোনো হে নবীজির উম্মত রোজা রাখো রমজানের পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের পবিত্রতা রক্ষা করো দরজা খোলা যাই না ওদিকে লম্বা হয়ে যাইতেছে ডাকাইতে থাকে বিআই হাট হাজারি বাজারে জয় বিআই পাঁচ বছর পরে পাইছি আয়া মানুষে কই কিছি কিছি কোনা কিছু হইছে না আমার বিআই ডাকাই নিয়া সার দোহানো ডুয়াইছে বাজার করবেন পরে আগে শাখা হাসরের ময়দানে ফেরেশতারা রোজাদারকে ধরে টাইনা টাইনা নিবে আপ
আপনারা বলবেন ব্যাপার কি, কোনো ব্যাপার নাই, আল্লাহর বালাখানায় খাওনের ব্যবস্থা, বসে যান টেবিলে, ডেকোরেশন সাজানো হয়েছে, যা বইব, ব্যাপারটা কি? ফেরেশতারা বলবেন ব্যাপার স্যাপার না, দুনিয়াতে খান নাই, অন খাইবেন, সব রোজাদার বসাইয়া আল্লাহ বলবেন তোমরা খাওয়া শুরু করো, আমি বিচারের কোর্টে, সুবহানাল্লাহ, খান না, 50,000 বছর বিচারের কোর্ট চলছে, বিচারের কোর্টে আল্লাহ, আর আপনারা খাইতে থাকবেন, মাঝে মাঝে আমার নবী আপনাদের সামনে হাজির, আল্লাহু আকবার বলো, খানার টেবিলে আপনারা খাবেন, রোজাদার দুনিয়ার হোটেলে গিয়া খাই দিন খুশি না গেলাম বেহেশতে, রোজাদার খানার টেবিলে খাবেন, আর একটু পরে পরে বলবেন নবী গো বিচার জানি আমাদের কি হয়, খাওয়া তো ভালো লাগে, খাইতে মন চায় আরো খাইতাম, কিন্তু মাঝে মাঝে কলিজা চিপা মারে, বিচার জানি আমাদের কি হয়, আমার নবী বলবেন উম্মতেরা রে খা খা পেট ভরে খা, আমি নবী কথা দিলাম রে, আমি নবী হাশরের ময়দানে থাকতে আমার একটা উম্মত জাহান্নামে নিতে দিব না, এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা, আমার আল্লাহ বন্ধুর ব্যথা দেখে বারবার আমার আল্লাহ বলতেন বন্ধু গো এত ব্যথাই তুমি ব্যতীত কেন, আমি আল্লাহ কথা দিলাম হাশরের ময়দানে তোমার একটা উম্মত জাহান্নামে নিতে দেব না, যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না, আমার নবী তখন চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন, হা বন্ধু কথা দিলাম আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন, আমি একটা দাবি করি, এই দাবিটা আপনি পুরা করেন, কি দাবি বন্ধু? প্রভু হাশরের ময়দানে আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিলে আমি খুশি হইব, আমার আল্লাহ বলেন বন্ধু তোমার হাতে কেন দেওয়ার জন্য বলছো? প্রভু গো আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবী রাসূল এবং তাদের উম্মতেরা জানে তাহলে তারা বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতেরাও গুনাহ করেছে, আখিরি নবীর উম্মতেরাও গুনাহগার হয়েছে, তাহলে আমি নবী লজ্জা পাবো, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমারেও জানতে দিব না, আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিব, আমার আল্লাহ এত মায়া এত দয়া যে এই নবীর উম্মতের করে, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? বাবারা বাইরে হাশরের ময়দানে দরুদি নবী ওই জান্নাতি আরশের নিচে খানার টেবিলে যায় বারবার বলবেন ও আমার উম্মতেরা খা রে মন ভরে খা পেট ভরে খা, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দেব না, এমনি সময় 50,000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ বিচারের কোর্ট শেষ করে আপনাদের ডেকোরেশনের ভিতরে ডুববে, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, নবীর পক্ষে আসেন খাইবেন কত দেখেন না, দুনিয়া তো এই নবীর পক্ষের কত লাভ, নবীর পক্ষে থাকার কারণে আপনাদের চট্টগ্রামের জনাব কাসেম নুরি সাহেব কেবলা সারা বাংলাদেশ খায় না, আরে আমিও তো বড়পতে চট্টগ্রাম আইছি নবীর খাতিরে, আল্লাহু আকবার বলো, তাই তো বলছিলাম নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদি, কুরআন শরীফে আল্লাহ নিজে কইছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এই নবীর পক্ষে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিছে তাদের কবরে আল্লাহ পাক খাওনের ব্যবস্থা করছে, আপনারা যখন দেখবেন আল্লাহ পাক আসতেছে আরশের নিচে ওই ডেকোরেশনের ভিতরে আপনারা কেউ কেউ ভয় পাবেন, তখন ডাকবেন নবী গো আইতাছে, সুবহানাল্লাহ, খান না, সুবহানাল্লাহ, আইতাছে, আহান নবী বলবেন ভয় পাইস না মন ভরে খা, আমি নবী থাকতে একটারেও জাহান্নামে নিতে দিব না, রোজা রাখলে কইব না রাখলে,
নবীরে ভালোবাসবেন কি রোজা রাখিয়া না না রাখিয়া? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার নবী ডেকে ডেকে বলবেন, উম্মতের রে ভয় পাইস না, প্রভুর সাথে যা কথা বলতে হয় আমি রাসূল বলবো তোদের বলতে হবে না। প্রভু খাইছে আপনার মেহমান, তারা ভয় পাইতেছে বিচারের জন্য, বিচার জানি তাদের কি হয়। আমার আল্লাহ বলবেন এখন বিচার শুরু হবে, আমার নবী দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিবে, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের ব্যথায় কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদছি, মদিনার রোজায় শুয়ে হাজার হাজার বছর উম্মতি উম্মতি বলে কাঁদছি, হাশরের ময়দানে তোমার আরশের নিচে সেজদাই পড়ি উম্মতি উম্মতি বলে কাঁদছি। প্রভু গো এত কান্দা যে উম্মতের জন্য কাঁদলাম, এমন বিচার করো না যে বিচারে আমি নবী আবার কানতে হবে। আমার আল্লাহ বলেন বন্ধু বিচারের কাজ শেষ করে দিলাম, তোমার উম্মতে দুনিয়ায় না খাইয়া রোজা রাখছিল, আজকে আমার খানার টেবিলে বরকতের টেবিলে 50,000 বছর যারা খাইছে এ খাওয়ার ভিতরে তোমার উম্মতের বিচার আমি আল্লাহ শেষ করে দিলাম। খাওয়ার ভিতরে বিচার শেষ, আল্লাহর এত দয়া আল্লাহ কেন পারবে না? দেখুন না বাচ্চারা খাইতেছে, মা কইতাছে দেখো যা কইবার আমারে কহে রে কেউ না সারাদিন খাইছে না, বাপ দেখেন ডাক ডাক কয় আজকার কিছু করলাম না খালি খাওয়ার মধ্যে দেখিয়া, খাওয়াত না হইলে বুঝাইতাম। দুনিয়ার বাপ যদি খাওয়াত থাকলে সব বিচার শেষ করে দেয়, আল্লাহ হাশরের ময়দানে আরশের নিচে রোজাদারের খানার টেবিলে ফালায়া সমস্ত বিচারের কাজ শেষ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের সাথে এই ব্যবহার হাশরে করবেন, দুনিয়াতে করেন, কবরে করবেন, কবরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খবরের অবস্থা কি হয়েছিল, খবরে গাউসে পাকের কবরে মুরগিন না গিরগিয়া দুইজনে জিগাই আপনার রব কে, গাউসে পাক কিছু কয় না, আবার জিগাইছে রব কে কিছু কয় না, আবার জিগাইছে রব কে, ধমক মারছে দুয়ারে থাপাটা ধরছে, দুইরা কই রব কি করস তোরার সালাম কালাম কই, দুনিয়ার দরা সহজ কবরের দরা বড় কঠিন, দুইটাই কাঁপতাছে থর থর করে, দরা পড়ছেন না তো কবর, বুঝলেন কি দরা যায়। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মতের মধ্যে সালাম কালাম থাকতে হবে, রাসূল বলছেন যে আগে সালাম দিবে সে আমার উত্তম উম্মত হবে। আপনারা কি নবীর আদরের উত্তম উম্মত হইতে রাজি আছেন? কি কাজটা করে হইবেন বলুন, বাবা বলুন কি কাজটা করে হবে? তো সহজ কাজ, কালকার থেকে শুরু করেন সালাম, কোন সালাম নাই, একটু শিক্ষিত হইলেই, বড় হাফ প্যান্ট পিনলেই, খাড়িয়া প্রস্রাব করার সুযোগ হইলেই হ্যাঁ ভদ্রলোক হয়ে গেছে, কোর্টে কাচারিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে গুড মর্নিং গুড নাইট এটা বলে ভদ্রতা। ও মুসলমান ও আশিক রাসূল তোমার লজ্জা থাকা উচিত, গুড মর্নিং গুড নাইট মুসলমানদের মুখ থেকে বাহির হইতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট শিক্ষা দিয়েছে তারা আজকে ইরাকের জমিনে এসে আবু গারিব কারাগারে আমাদের মা বোনদের ইজ্জত মারতেছে। আমরা মুসলমান কোনদিন মুখ থেকে গুড মর্নিং গুড নাইট বাহির করতে পারি না। ওই নবীর আদর্শ, যেই নবীতে 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় কান্দে হাশরে কান্দে, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কাঁদবে, সেই নবীর আদর্শ সালাম সমাজে বাস্তবায়ন করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা কালকার থেকে সালাম শুরু করে দিবেন, সালাম একজন আরেকজনকে দিবেন, এটা নবীর আদর্শ, উত্তম উম্মত হবেন সালাম দিয়ে। এ নবীর উত্তম একজন উম্মত হতে পারলে লাভ কত, উত্তম উম্মত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় হবেন, আবু বকর বলেছিলেন ও সঙ্গীরা আমি মারা গেলে তোমরা আমাকে গোসল দিয়ে কাফন পরে জানাজা শেষে নবীজির রোজার পাশে নিয়ে রাখা, নবীজিকে ডাক দিয়া জিগাইও আমার দাফনটা কই হবে, যদি আমার
আচার আচরণে আমার ভালোবাসায় রাসূল খুশি হয়ে থাকেন তাহলে রওজা পাকের ভিতর থেকে নবী কথা বলবেন যেখানে বলে সেখানে দাফন কইরো আচ্ছা বলুন আমার নবী এখনো রওজার ভিতর থেকে কথা বলার ক্ষমতা আছে কি না আছে আপনারা কে কে এখানে বসে আছেন রাত্র শেষ পর্যন্ত আমার নবী দেখে কি না দেখে আল্লাহু আকবার বলো আল্লাহ আমার নবী সব দেখতেছে রওজা পাকের ভিতরে আর এখন শুয়া নাই নবী বসে আছে আল্লাহ বলতেছেন আমার বন্ধুর রওজার পর্দা উঠিয়ে দাও আমার বন্ধু মন ভরে দেখো বাংলার পাগলগুলোকে কে সেই আপনারা নবীর মায়ের নজরে বসে আছেন কে সেই আপনারা কোন মায়ের সন্তান নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন আপনার মা আপনার পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল ওই তাফসীর যাদের গায়ে আছে তারাই রাত্র তিনটা পর্যন্ত বসে থাকে বাবারা ভাইয়েরা আসুন সে নবীর পক্ষে আবু বকর বলেন আমি নবীর পক্ষে ছিলাম নবীর আদর্শে ছিলাম নবীর এক নাম্বার উম্মত হওয়ার জন্য কাজ করেছিলাম নবী কবুল করছে কিনা তোমরা প্রমাণ করে দিও আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরে জানাজা শেষে নবীজি রওজার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ডাকতেছিলাম হুজুর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করব কোনো জবাব নাই আবার ডাকছে হুজুর আপনার গোলাম আবু বকর হিজরতের সাথী গুহার সাথী রাতের সাথী দিনের সাথী কোথায় দাফন করব কোনো জবাব নাই তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন হুজুর আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয় এমনি সময় দেখা যায় নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে সকল সাহাবীরা তাকিয়ে আছে ব্যাপার কি রওজা পাক কাঁপে কেন ভিতর থেকে বড় মায়ার সুরে আমার নবী ডাকতেছে রে আলী আলী রে পাগলামি করিস না রে আলী কই আমার আবু বকর কই রে আমার আবু বকর দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে সুবহানাল্লাহ ডাইকা ডাইকা নবীর পাশে শুয়ায় যদি নবীর এক নাম্বার উম্মতের খাতায় নাম লাগাইতে পারেন বলে হুজুর এখনো কি ডাইকা নবীর পাশে নেবে যদি নবীর পাশে নবী নাও হন নেই আপনি যদি বাংলায় শুন আমার নবী রওজা ছেড়ে বাংলার জমিনে এসে আপনার পাশে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু আসুন নিজের ইচ্ছা মতো মন গড়া আদর্শ ছেড়ে দিয়ে নবীর পক্ষে নবীর আদর্শ নবীর ভালোবাসায় যায় যে নবীর পক্ষে আমার আল্লাহ নিজে ২৪ ঘন্টা দুরুদ সালাম পাঠ করেন যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন যে নবীর বরকতে সবে বরাত পেয়েছি রমজান পেয়েছি সবে কদর পেয়েছি এত বরকত গুলো যার উসিলায় পেয়েছি আজকে আমরা সে নবীর উম্মত তার সাথে সাথে যে নবীর উম্মতের জন্য কবরবাসীদের রুহের মাগফিরাতের সিস্টেম মিসালে সব মাহফিল আজকে সেই মাহফিল সবে বরাতের চাঁদে অনুষ্ঠিত হয়েছে যার জন্য যার উদ্দেশ্যে মাহফিল আল্লাহ যেন তাকে মাফ করেন সেজন্য আমরা দোয়া করব আমরা যারা দুনিয়াতে আছি বাবারে জানি না দুনিয়াটা আমরা না দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ দুনিয়া ছাড়ার ঘোষণাও আমাদের কি দিয়ে দিলেন আল্লাহ কিন্তু আমাদেরও ঘোষণা দিয়ে দিছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে অর্থাৎ এই দুনিয়া ছেড়ে দিতে হবে আমাদেরও ওয়ারেন্ট হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে দুনিয়া ছেড়ে দিতে হবে তার আগে নবীর পক্ষটা ধরুন নবীর আদর্শের মধ্যে ঢুকুন নবীর পছন্দের জিনিসগুলি আমলে নেন আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসুন বাবারা রাত্র শেষের দিকে দোয়া হবে তার আগে যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করেন করতেছেন ২৪ ঘন্টা করেন ফেরেশতারা করে ইমানদারদেরকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদাররা তোমরাও এই কাজে শরীক হও যে কাজ আল্লাহ করেন ফেরেশতারা করেন এই কাজটা কি আপনারা করতে রাজি আছেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি মাবুদ সন্ধ্যা থেকে নিয়ে রাত্র তিনটা পার হয়ে গেছে গো আল্লাহ
এত রাত পর্যন্ত তোমার আদুরের বান্দারা তোমার নবীর আশেক পাগলেরা কষ্ট করেছে, দুটো হাত তোমার দরবারে বাড়াইছে, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যেই নবীর উপর ২৪ ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করো, আমরা ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। বাংলার জমিন থেকে দুরুদ পড়লে এত ভালো লাগে গো, মদিনায় যাইয়া যদি এ আশেকের দলেরা দুরুদ ও সালাম নবীরে শুনাইতো, না জানি কলিজাই কত শান্তি লাগতো। ইয়াল্লাহ আমাদের দুরুদ ও সালাম গুলো দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়াল্লাহ দুরুদ ও সালাম উসিলা করে, শাবান চাঁদ উসিলা করে, আজকে রাত্র ৩টা পার হয়ে গেছে, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, সকল গুনাহগুলো লইয়া এ গভীর রাত্রে দুটো করে হাত বাড়াইছি। মাউত সারা পৃথিবীর মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, কোর্ট কাছারি বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেট গুলো বন্ধ হয়ে গেছে, তুমি আল্লাহর রহমতের দুয়ার তো বন্ধ করো নাই গো আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, মাহফিলের উসিলাই পবিত্র চাঁদে দুরুদ ও সালামের খাতিরে আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ আমরা গুনাহ করতে জানি আর তুমি মাফ করতে জানো, আমরা যে মাফের আশায় হাত বাড়াইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, গুনাহ মাফের জন্য তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে রে। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, মা বাবার বয়ে সারা দিন বাড়িতে আসে না, রাত্র যখন হয়ে যায় বাবা নিজে হারিকেন ধরাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানের তালাশ করে। মা দরদি রাত্র ১২টা বাজলেও অপরাধী সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। মায়ের মতো দরদি বাবার মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য এত পাগল হইতে পারে গো, তুমি আল্লাহর ৯৯ ভাগ মায়া কই রাখছো গো আল্লাহ। গুনাহগার বান্দারা তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারলো, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, মার কাছে অপরাধ করে মা মা ডাকলে মা সন্তানের মাফ করে দেয়, বাবার কাছে অপরাধ করে বাবা বাবা কইয়া ডাকলে বাবা মাফ করে দেয়। তোমার অপরাধী বান্দা তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া হলো না, তোমার কি দয়া হলো না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। ইয়াল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার জানি মানায় মারে মা হারা ব্যথা লইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ, কার জানি বাবা নাই রে বাবা হারা ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে, যেই বাবা মাতার গাম পাতাই পড়তো রাত্রের দিন বানাইয়া পরিশ্রম করে সন্তানের লালন পালন করেছে, এ বাবা কার জানি কবরে গো আল্লাহ,
শত পরিশ্রম করেও বাবা যখন বাড়িতে যাইতো, যাইয়া যখন দেখে বাচ্চা কান্দে, বাবা সকল পরিশ্রমের কথা বলে গিয়ে সন্তানের টাইনা টাইনা কোলে উঠাইয়া দুই গালে চুমাইতো। জীবনে বাবার কোলে কত পসরা পায়খানাও করছি গো আল্লাহ। এ বাবা কার জানি দুনিয়ায় নাই ওই দরদি মা, জানি কার কবরে যে মা শীতের রাত্রে সন্তান যদি ডান দিকে প্রস্রাব করে দিত, মা টাইনা টাইনা বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া সন্তানের সুগনা জায়গায় রাখত। এই দুরুদি মা বাবা যার কবরে প্রভু গো, ছোট সময় দেখেছি সন্তান অসুস্থ হলে মা তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো আল্লাহ। ওই মা বাবা যার কবরে আমরা তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা নাই রে তার জানি কেমন লাগতেছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে 4 বছর বয়স আর একটা মেয়ে 6 বছর বয়স, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে, বাচ্চাগুলো মায়ের লাশের উপর গেছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে 4 বছর বয়স আর একটা মেয়ে 6 বছর বয়স, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে, বাচ্চাগুলো মায়ের লাশের উপর শুইয়া রে মা মা কইয়া কান্দে। অবশেষে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা শেষে ঢাকাই থাকতো তারা, আজিমপুর কবরস্থানের দিকে ট্রাকে করে নিয়ে রওনা হলো। বাচ্চা দুইটা মায়ের লাশের পাশে বসে একটু পরে পরে ছোট্ট ছেলেটা ডাক মারে, মা মা গো কথা কও না গো মা। বাবা পাশে বসে চোখের পানি ছেড়ে দেয়। ছোট ছেলেটা জিগায়, আব্বু আমার আম্মু কথা কয় না, এত ডাক ডাকি ব্যাপারটা কি, আমার আম্মু কই যাবে গো আব্বু। বাবা বুঝানোর জন্য বলছে, তোমার আম্মু বেড়াইতে যাবে। মেয়েটা একটা চিৎকার মারছে, আব্বু আমার ছোট ভাই বুঝে না, আপনি মিথ্যে কথা কন, আমার আম্মু বেড়াইতে গেলে শাড়ি পরে যাইতো গো বাবা, আজকে দিয়ে আমার আম্মু সাদা কাফন লাগাইছে। বাবা কান্দে, মাবুদ কি আগুন লাগাইলা বাবা, হইয়া সন্তান বুঝাইতে পারি না। অবশেষে লাস্ট ট্রাক যখন আজিমপুর কবরস্থানের গেটে থামলো, লোকেরা খাট কাঁধে লইয়া ভিতরে ঢুকলো, কবরের পাশে নামাইলে দুইটা লোক কবরে নাইমা লাশে ধরে টানতেছে, বাচ্চা দুইটা কাফনের উপরে দিয়ে মায়ের পায়ে পড়ে কান্দে, মা মা গো আমরা রে ফালাইয়া যাইও না, আমরা কার মা মা কইয়া ডাকবো, রাত্র হইলে আমরা কার গলায় ধরে ঘুমাবো গো, আমরা রে ফালাইয়া যাইও না গো মা। কোন কথাই মানলেন না লোকেরা, বাচ্চা দুইটাকে সরাইয়া কবরে দিয়ে জীবনের বিদায় করে দিলে। বাচ্চাগুলো বাসায় যেতে চায় না, মায়ের সাথে কবরে থাকবে। বাবা শেষরাইয়া শেষরাইয়া বাহির করে রিক্সা করে রওনা হলেন বাসায় যাবে। একটু পর পর বাচ্চাগুলো রিক্সার সিটের উপর দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাক মারে, মা আমরা রে কেমনে বিদায় দিলা ও মা। হে মায়ের অভাবী মায়ের দুঃখী, বাবার অভাবী বাবার দুঃখী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, খাস করে
আজকে যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মরহুম নুরুল ইসলাম সওদাগর সাহেব আর দুনিয়ায় নাই রে আল্লাহ, ওনার আলী আওলাদেরা ওনার রোহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করো, এই মাহফিলের উসিলায় ওনার জীবনের ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করে দাও গো আল্লাহ। ওনার পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার কাছে ক্ষমা চাই, ওনার কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই বংশ থেকে আরো যারা কবরে, এই খানদানবাসী আরো যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে যারা দুনিয়াতে আছেন ওনার আলী আওলাদ বংশধর খানদানবাসী সবাইকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সকল প্রকার আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে যারা অভাবি অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা ঋণগ্রস্ত সে ঋণ থেকে মুক্ত করে দাও, আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুজ দান করে দাও, আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামত রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও, আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ তোমার নবীর সকল আশেক পাগলদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাউত এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করছে গো আল্লাহ, আমার মন কয় তোমার নবী যদি এখন ডাক দিত উম্মতেরারে যুবকেরারে আয় তোদের লইয়া উহুদের ময়দানে যাব, এই মাহফিলের পাগলগুলো তোমার নবীর পক্ষে দৌড়াইয়া যাইত গো আল্লাহ। এই পাগলদের কি নিয়ে একটা দরখাস্ত করি প্রভু গো, ওই মায়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও, নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা চাদর গায়ে লাগাইও না। ইয়াল্লাহ এই পবিত্র চাঁদ রবিউল আউয়াল চাঁদ মহরমের চাঁদ, ইয়াল্লাহ জিলহজের চাঁদ রমজানের চাঁদ শাবানের চাঁদ মাহমুদ গো রজব চাঁদ সহ এই সকল বরকতময় চাঁদের বরকতের ভাগি আমরা রে করে দাও গো আল্লাহ। কাজ করে আজকের এই শাবান চাঁদের পুরাপুরি সবে বরাতের বরকত আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ, আমাদের সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও, রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দাও, রমজানের বরকত সবে কদর সহ আমাদের আমল নামাই লাগাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ চট্টগ্রামের সকল সুন্নিয়াতের আলেম ওলামাদের হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহবুব গো চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহগণ শুইয়াছে সকলের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ আল্লামা গাজী শেরে বাংলার রোহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ তোমার ওলি আল্লাহগণের পথে চলার তৌফিক দাও, নবীর ভালোবাসার পথে আমাদেরকে কবুল করে লাও। যতগুলো দরখাস্ত করলাম এই পবিত্র শাবান চাঁদের উসিলাই এসালে সব মাহফিলের উসিলাই মাবুদ দুরুদ সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লা